সুদর্শক রয়েছে শাহবাগ ও মৎস্য ভবনের ঠিক মধ্যস্থ একটি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার অর্থাৎ মেইন রাস্তার পাশে যে পথচারীদের জন্য যে অবশিষ্ট জায়গাটুকু থাকে, সেই জায়গাটুকুর মাঝে বা একটি জায়গাতে এভাবে কাপড় টানি ছোট্ট একটি ঘর নিয়ে একজন যৌনকর্মী কাস্টমারের অপেক্ষায় বসে আছেন। আর এরই মধ্যে একজন রিক্সা চালক এখানে এসে ব্রেক দিয়ে তিনি এখানে কত সময় আছেন বা থাকবেন সেই বিষয়টি জেনে ঘুরে আসতেছে, এই বিষয়টি বলে আবার ট্রেনে চলে যাচ্ছেন। এটি বুঝতে পারলাম তার ইশারার কথায় দূর থেকে এটি মনে হলো, কেন এর আগেও কয়েকটি রিক্সা চালক এভাবেই গলা উঁচিয়ে যে ঘুরে আসতেছে এভাবে বলে গেছেন, এটা আমি নিজের চোখে দেখেছি। আমি আপনাদেরকে মূল যে বিষয়টি দেখাবো দর্শক, যে এখানে একজন পুলিশ সদস্য হঠাৎ করেই ঢুকে পড়েন এবং চলে এসে শেষ পরিণতি বা শেষ পরিস্থিতি এই যৌনকর্মীর কি হয় সে বিষয়টি জানাবো। কেননা আমি আসলে এভাবে ভিডিও করতেছিলাম দূর থেকে, জুম দিয়ে টেনে এনে রাস্তার এপার থেকে। ঠিক আপনারা জানেন যে সকল যৌনকর্মীদের কাছে ক্যামেরা নিয়ে যাওয়া মাত্রই তারা কিন্তু উঠে সেখান থেকে দৌড়ে চলে যাবে এবং তাদের কোনো সাক্ষাৎকার হয়তো বা সংখ্যা বেশি হলে কারো থেকে সাক্ষাৎকার আনা যায়, তা না হলে বেশিরভাগই এনাদের থেকে সাক্ষাৎকার আনাটা একটু দুষ্কর হয়ে পড়ে। তবে আমি প্রথমত পর্যায়ে তার তার কর্মক্ষেত্রটা নষ্ট করতে চাইনি বলে আমি তার কাছে যাইনি। দূর থেকে তিনি কি করছেন এভাবে ঘরটা নিয়ে এবং কোন ধরনের কাস্টমার, কোন শ্রেণীর কাস্টমার তার এখানে আসেন বা তার সাথে যৌন সঙ্গম করেন বা এই অর্থের বিনিময়ে তাদের চাহিদা পূরণ করেন, সেই বিষয়টির জন্য আমি অপেক্ষা করছি। আর ঠিক এই ক্যামেরা ধরেছিলাম, ঠিক এরই মধ্যে হঠাৎ করে একজন পুলিশ অফিসার মোটরসাইকেল নিয়ে উল্টো পথে চলে আসেন এবং চলে এসে ব্রেক দেয়। এইভাবে শান্তশিষ্ট ভাবে বসে থাকা যৌনকর্মীর পরিস্থিতিতে কি হয় দেখুন দর্শকে, যে পুলিশ সদস্য এসে হঠাৎ করে কিন্তু ঢুকে পড়লেন, এটা আমিও অবাক হয়েছিলাম। এবং ঢোকার সাথে সাথে কিন্তু যৌনকর্মী মানে আচমকা হয়ে উঠে বসেই একেবারে তাড়াহুড়ো করে মাত্র 2 সেকেন্ডের মধ্যে তার একটি আনাম কাপড়ের ঘর তিনি ভেঙে দিলেন এবং বা সেটি সরিয়ে ফেলেন। এবং পুলিশ সদস্য কিন্তু বলতেছেন এখানে যেন আর তাকে না দেখা যায় এবং তিনি যেন এখান থেকে এখনই সরে যান, সেই বিষয়টি তাকে নির্দেশনা দিয়ে পুলিশ সদস্য একটু পরে এখান থেকে চলে যাবেন। কিন্তু যৌনকর্মী কিন্তু এখান থেকে যায় না, তিনি শুধু জাস্ট ঘরটাকে ভেঙে পাশে রেখে দিয়েছেন। এবং আপনারা নিচে দেখতে পাবেন যেখানে কিন্তু পাটি বিছানো ছিল, অর্থাৎ রাজধানীতে যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা সাইনবোর্ড টানিয়ে রাখেন সেই সকল সাইনবোর্ডগুলো তারা খুলে নিয়ে তাদের এখানে ঘর বা নিচে বিছানোর কাজে তারা ব্যবহার করে থাকেন। দর্শক দেখলেন যে পুলিশ সদস্য আসা মাত্রই, একজন পুলিশ অফিসার আসা মাত্রই কিন্তু তিনি তার ঘরটা ভেঙে ফেলে এখন দাঁড়িয়ে আছেন একেবারে নম্র ভদ্র শিষ্টভাবে, আর বুকের মধ্যে থেকে যে কি যেন একটা বের করছে ঢুকাচ্ছে, অর্থাৎ তিনি কনডম বের করছেন আর রাখছেন, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমি কিন্তু এই ভিডিওর মাঝে একটি বিষয়, তার আগে একটি বিষয় আমি দেখেছিলাম, একটি লোক টুক করে এসে ঢুকে পড়লেন। আমি জাস্ট কোন দিক থেকে ভিডিওটা করব সেই বিষয়টি ভাবতেছিলাম বা খুঁজতেছিলাম লোকেশনটা, যে পুরো বিষয়টা আমি তাহলে ধরতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সেই জিনিস ভাবতে ভাবতে আর ক্যামেরা বের করতে করতে তার হয়ে গেল, তিনি চলে গেলেন। আসলে তার ওই চাহি মানে তার তার যৌন শক্তিটা যে এত পরিমাণ দুর্বল আসলে মাত্র আমি বিশ্বাস করতে পারবেন না। দর্শক তিনি ঢুকলো, উনি আপনি এই যৌনকর্মীর পাশে বসে তার ফেসটা বাইরে রেখে ভিতরে হাত ঢুকে দিয়ে তার ওইটা দাঁড়া মানে হাত দিয়ে লাড়াচাড়া করিয়ে দাঁড় করালো, হার প্যাকেটটা খুলে পড়ালো। এর মধ্যে উনি শুধু একটু ঢুকলো, ঢুকে আমি ক্যামেরাটা বের করছি আর ভাবছি যে কোন দিক থেকে লোকেশন দিয়ে আমি শটটা নেব, এর মধ্যে তিনি বের হয়ে চলে গেলেন এবং যাইতে যাইতে তিনি তার প্যান্টের চেনটা আটকাতে ছিলেন। অর্থাৎ মানে আমি কি বলবো, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তার হয়ে গেল, তার মধ্যে এই 1.5 মিনিটের মধ্যে কিন্তু তিনি ঢুকলেন, বের করলেন, হাত দিয়ে নাড়াচাড়া করলেন, দাঁড় করলেন, এর মধ্যে তার হয়ে গেল, এত পরিমাণ দুর্বল। দর্শক এখানে কিন্তু আমরা যে বিষয়টি আমি আপনাদেরকে মূল দেখাচ্ছিলাম, যে একজন শান্তশিষ্টভাবে বসে থাকা যৌনকর্মী পুলিশ আসার সাথে সাথে তার শেষ পরিস্থিতি কি হলো সেই বিষয়টি আপনারা দেখলেন দর্শক এত সময় ধৈর্য সহকারে। তো দর্শক এই রাস্তায় ফুটপাতে থাকা এ সকল ভ্রাম্যমান যৌনকর্মী সম্পর্কে আপনার মন্তব্য প্রতিক্রিয়া কি একটু কমেন্ট করে জানাবেন। আর দেখুন দেখলেন যে কত সুন্দরভাবে এখন আবার তিনি ঘরটা ভেঙে দিয়ে সত শান্তশিষ্ট ভাবে বসে আছেন, কাস্টমারের কিন্তু অপেক্ষায় তিনি আছেন এবং একটু পরে তিনি ঘরটা টানাবেন এবং একজন কাস্টমার তার ঘরের মধ্যে ঢুকে কিভাবে কত সময় ধরে করে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী এপিসোডে বা পরবর্তী ভিডিওতে তত সময়। এবং সেই ধরনের সংক্রান্ত এবং দর্শক বিশেষ করে রাজধানীর যৌনকর্মীদের বা ভ্রাম্যমান যৌনকর্মীদের এ সকল নিত্য নতুন আপডেট পেতে এবং এই সংক্রান্ত তাদের সাক্ষাৎকার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এত সময় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।